عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ রাব্বুল্লাহ আলমিন আমাদেরকে দিনের জ্ঞান দান করেছেন, তার নাজিলকৃত দিনের প্রতি ইমানের তৌফিক দান করেছেন। রাব্বুল্লাহ আলমিন আমাদেরকে ভালো আমলের সুযোগ সুবিধা দিয়েছেন, তৌফিক দান করেছেন, এবং আল্লাহ রাব্বুল্লাহ আলমিন আমাদেরকে অসংখ্য দিন দুনিয়ার নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার মাধ্যমে দিনের জ্ঞান এসেছে মানব জাতির উদ্দেশ্যে। আজ বৃহস্পতিবার দিন গিয়ে এই জুমাবার রাত 19 রবিউল আউয়াল 1442 হিজরি মোতাবেক 5 নভেম্বর 2020, আমরা সাপ্তাহিক যে বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা, তারই ধারাবাহিক আজকে ইনশাআল্লাহ তাআলা উত্তর দেব। প্রশ্ন আমাদের কাছে অনেক এসে আছে, 30টার মতো প্রশ্ন শুধু গত সপ্তাহের, আজকে সেগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন অল্প সময়ের ভিতরে। বাকি এ সপ্তাহের প্রশ্ন অনেকগুলি এসে আছে, সেগুলি আল্লাহ যদি তৌফিক দান করেন আগামী সপ্তাহে উত্তর দেওয়া সম্ভব হবে। এই জন্য প্রশ্ন করবেন গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলি সম্পর্ক আপনার মৌলিক আকীদার সাথে, দিনী বিশ্বাসের সাথে, ইমানিয়াতের সাথে, অথবা ইবাদত বন্দেগীর সাথে, আমলিয়াতের সাথে, আপনার আমলের জীবনে কাজে আসবে, করণীয় অথবা বর্জনীয়, অথবা আপনার আখলাক চরিত্র মামলাত আদান প্রদানের ক্ষেত্রে, হালাল হারাম, জায়েজ না জায়েজ, এসব বিষয়গুলি সম্পর্কে প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি গুরুত্বপূর্ণ নসিহা উপদেশ, যা আমি আমার জন্য আপনাদের সকলের জন্য পেশ করব, একটি বাক্য শুধু লম্বা হাদিসের, এহরিস আলা মা ইয়ানফাউকা, হে মুসলিম, হে আমার উম্মত, এহরিস মা আলা মা ইয়ানফাউকা, তোমার জন্য যা উপকারী তার জন্য উদগ্রীব হও, আগ্রহী হও, সচেষ্ট হও। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যা আপনার কাজে আসবে, যা আপনার উপকারে আসবে, অপকার নেই। শুধু তাই নয়, আপনার তাতে উপকার আছে, আর তার সাথে সাথে এমন কিছু না যাতে উপকার নেই, অপকার নেই, এইরকমও না। এমন উপকার হইতে হবে যে যাতে আপনার উপকার থাকে, অপকার না থাকে, আর হয়তো অপকার ক্ষতি নেই কিন্তু লাভও নেই, এমনও যেন না হয়। অধিকাংশ মুসলিম ভাই বোনদের সময়গুলি কেটে যাচ্ছে এই রকম কাজে, হয় গুনহার কাজে যা অপকারী, ক্ষতি সাধনকারী, আর না হইলে কিছু লোক আছে জায়েজ কাজে, যাতে লাভ নেই, লস নেই কিন্তু লাভও নেই। এমনটা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তুমি জায়েজ কাজ করতে থাকো না, এহরিস আলা মা ইয়ানফাউকা, যা তোমার জন্য লাভজনক, উপকারী, তার জন্য সচেষ্ট হও, সবসময় চেষ্টা করবেন। সবচেয়ে বড় উপকারী হচ্ছে আল ইলমুন নাফিয়া, আল্লাহু ইন্নী আসালুকা ইলমান নাফিয়া, উপকারী জ্ঞান, দিনের জ্ঞান অর্জন করবেন। ফিতনার যুগে ঘরে বসে বসে যদি দিনের জ্ঞান অর্জন করে, সবচেয়ে বড় উপকারী কাজ করছেন আপনি। বিনা কাজে বাইরে যাবেন না, যেখানে হালাল রুজি নেই, বাইরে যাওয়ার কোনো সার্থকতা নেই, না সলাতের জন্য মসজিদ, সলাতের সময়ও না, তাহলে আপনি
নিজের ঘরে ফিতনামুক্ত অবস্থান করুন এবং উপকারী জ্ঞান অর্জন করুন। ইলমান নাফি। আর আমালান মোতাকাব্বেলা, সঠিক বিশুদ্ধ আমল করুন। যা শিখবেন সহি আমল করার চেষ্টা করুন আপনি, যা আপনার ইহকাল পরকালে কাজে আসবে। উপকারী এলমের পরে আপনার আমল করা, আর আমল করার সাথে আপনার জন্য উপকারী হচ্ছে যে আপনি নিজে সংশোধন করে বা সংশোধন করার সাথে সাথে আপনার আশেপাশে যারা রয়েছে, আপনার পরিবারের সদস্যরা হোক, আপনার পাড়া প্রতিবেশী হোক, আপনার আত্মীয় স্বজন হোক, আপনি প্রবাসী যেখানে আছেন সেখানে আশেপাশে যারা থাকে তারা হোক, তাদেরকে আপনি সঠিক দিনের দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন। জি, এবং এই ক্ষেত্রে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এলম হচ্ছে তৌহিদের জ্ঞান। তৌহিদের এলম, তৌহিদের জ্ঞান অর্জনের জন্য চেষ্টা করেন। গুরুত্বপূর্ণ হচ্ছে সবচাইতে সুন্নার জ্ঞান, শিরক মুক্ত, বিদাত মুক্ত তৌহিদ এবং সুন্নাতের জ্ঞান অর্জন করেন। তৌহিদ সুন্না ভিত্তিক আমল করেন, তৌহিদ সুন্না ভিত্তিক দাওয়াত দেন। সুরে আসর একটু পড়ার চেষ্টা করবেন, তাফসির সহ বা শোনার চেষ্টা করবেন, তাফসির বোঝার চেষ্টা করবেন এবং আমলে নিয়ে আসার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। নিজের সময়গুলিকে এমন কোন অসার কাজে, পাপের কাজে, অন্যায় কাজে অথবা বৈধ কাজে লাগাবেন না যাতে আপনাকে আক্ষেপ করতে হয়। আর যদি কোনো বান্দার হক নষ্ট করেন, জুলম অত্যাচার করে, বাড়াবাড়ি করে, গালমন্দ করে, তাহলে পরিণাম খুব খারাপ হবে, নিজের পরিণাম নিজেই খারাপ করছেন। আল্লাহ এই সমস্ত অবুজদেরকে যেন হেদায়েত দান করেন। প্রথম প্রশ্ন বলছেন সালামের পরে, আমার বড় বোনের স্বামী সন্তান কেউ নেই, তিনি 50,000 টাকা জমিয়ে তার যাকাত দেন, কিন্তু তার অনেক প্রয়োজন আছে যা সে মেটাতে অক্ষম, তাকে কি যাকাত দেওয়া যাবে? কথাটি শুনে অবাক মনে হচ্ছে যে তার প্রয়োজন আছে, প্রয়োজন মেটাতে পারছেন না, আর সে 50,000 টাকা জমিয়ে রেখে সে শুধু যাকাত দেওয়ার জন্য, এটা অযৌক্তিক কথা। টাকা পয়সা 50,000 যখন আছে বা যাই আছে, সেটা আপনি আপনার প্রয়োজনে খরচ করুন, খরচ করলে আল্লাহ বরকত দেবেন। এবং প্রথম নিজে থেকে শুরু করতে হবে, আপনার নিজের প্রয়োজন মেটাতে হবে, নিজের স্ত্রী ছেলে মেয়েদের প্রয়োজন মেটাতে হবে, স্বামীর প্রয়োজন মেটাইতে হবে, বাপ মায়ের প্রয়োজন মেটাইতে হবে, হ্যাঁ যারা কাছের, আর নিজের থেকে শুরু করতে হবে। জি, নিজের থেকে শুরু করতে হবে। তাহলে এই 50,000 টাকা জমা রেখেছেন এই আশায় যে আমি যাকাত দাতা হব, এটা আপনার ভুল ধারণা, দিন সম্পর্কে জ্ঞান না থাকার কারণে আপনার বোনের। এই টাকা খরচ করে দেন, আর প্রয়োজন হলে শেষ হয়ে যাক খরচ হয়ে, আর খরচ হয়ে শেষ হলে আসবে। আনফিক ইউনফিকিল্লাহ আলিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি ব্যয় করো, খরচ করো, তাহলে আল্লাহ তোমার ওপর খরচ করবেন। যত খরচ করবেন আপনি, কিন্তু নেকির কাজে খরচ করতে হবে, ভালো কাজে খরচ করতে হবে। আর নিজের ভরণ পোষণের জন্য খরচ করা, নিজের ছেলে মেয়েদের জন্য খরচ করা, এগুলি বড় স্বভাবের কাজ, নেকির কাজ, এবং নেকির আশা রাখতে হবে। প্রয়োজনের বেশি অপব্যয় অপচয় করবেন না, শয়তানের ভয় হবেন না অবশ্যই, কিন্তু আপনার প্রয়োজন আছে এই টাকাগুলি খরচ করেন। আর তারপরে যখন আপনি অভাবী হয়ে যাচ্ছেন তখন যাকাত দেওয়া যাবে। কিন্তু 50,000 টাকা জমিয়ে রেখেছেন যাকাত দেবো বললে আমি সাহেব এনে সাব থাকবো, আর আপনি যাকাত খাবেন বা আপনার বোন যাকাত খাবেন, এটা মোটেই জায়েজ নয়। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। দুই নম্বর প্রশ্ন বলছেন সালামের পরে, আমার বোন নামাজি, বিয়ে দেবার মতো নামাজি ছেলে, আমার বোন নামাজি, বিয়ে দেবার মতো নামাজি ছেলে পায় না, এর জন্য কি কোনো আমল আছে? বোনের বয়স 19। আল্লাহ রাব্বুল আলামিন ভালো ব্যবস্থা করেন। যদি অন্তরে সততা থাকে, আল্লাহ যদি জানেন যে কারো অন্তরে নেক নিয়তি আছে, সৎ নিয়ত আছে, ভালো ছেলে খুঁজে, ভালো মেয়ে খুঁজছে, তো আল্লাহ অবশ্যই তৌফিক দান করবেন। কিন্তু তাতে খলুসিয়া থাকতে হবে, আল্লাহ বেশি জানছেন, আমরা জানি না। যদি সত্যি এইরকমটা হয়,
যে নামাজি দিনদার ছেলে খুঁজছেন পাচ্ছেন না। হ্যাঁ, অভাব আছে অবশ্য, দিনদার ছেলের অভাব, দিনদার মেয়ের অভাব, মেয়ের অভাব নেই, ছেলের অভাব নেই, কিন্তু ভালো ছেলের বড় অভাব রয়েছে, ভালো পাত্রীর বড় অভাব রয়েছে। আল্লাহ রাব্বুল যেন ভালো মানুষদের জন্য ভালো ব্যবস্থা করে দেন, ভালো বন্ধুদের জন্য ভালো স্বামীর ব্যবস্থা করে দেন, ভালো ভাইদের জন্য ভালো স্ত্রী যেন আল্লাহ ব্যবস্থা করে দেন। তৈয়বদের সাথে আল্লাহ তৈয়ব মিলিয়ে দিন, খবিজদের সাথে আল্লাহ যেন খবিজ মিলিয়ে দেন এবং আল্লাহ তাদেরকে হেদায়াত দান করেন। এখন এই ক্ষেত্রে বলছেন যে এর জন্য কি কোনো আমল আছে? দেখেন, এই আমলের ধারণাটি একটি বেদাতি ধারণা, এই ওজিফার বেদাতি কিতাবগুলি থেকে এসছে যে এই দোয়াটি এতবার পড়লে এর এই ফলাফল বেরোবে, এই আমলটি এই নিয়ম নীতি মানা মেনে করলে এর ফলাফল বেরোবে। এগুলো আসলে ওই বেদাতি সেন্স থেকে এসছে, এগুলিকে মগজ থেকে ধুয়ে মুছে সাফ করে দেন, ক্লিন করেন, আর তারপরে তাওহীদ সুন্নত বসবে। বিদাত বসে থাকলে কাজ হবে না। খতমে ইউনুস, খতমে খাজেগান, খতমে জালালি, হ্যাঁ, এইসবগুলিতে গুমরা করেছে আসলে, মন গড়া এইসব ধর্মকর্মতে মানুষকে গুমরা করেছে। এমন কোনো আমল নেই। আমল হচ্ছে নেক জীবন গড়তে হবে, আকিদার পরিশুদ্ধি হতে হবে, দিনের জ্ঞান অর্জন করতে হবে এবং ফরজ অজেবগুলি যথাযথ পালন করতে হবে, সুন্নত নফল বাড়াইতে হবে, হারাম নাজায়েজ থেকে বাঁচতে হবে, মাকরু অপছন্দনীয় থেকে বাঁচতে হবে এবং দিনের দাওয়ার কাজ করে যেতে হবে। এগুলি হচ্ছে গুরুত্বপূর্ণ আমল, এগুলি হচ্ছে আসল আমল। আর তার সাথে রবের কাছে দোয়া করবেন, দোয়া করেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সূরাতুল ফুরকানের শেষ দিকে যে দোয়া রহমানের বান্দাদের আল্লাহ শিখিয়েছেন, যুবকরাও দোয়া করবেন, নেক স্ত্রী যেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, আর মেয়েরাও দোয়া করবেন নেক স্বামীর জন্য, হে আল্লাহ আমাদেরকে দান করো হাবুলানা মিন আজওয়াজিনা, আমাদের স্বামী, আমাদের স্ত্রী, ওয়া যুররিয়াতিনা, আমাদের সন্তান সন্ততি, এমন কোয়ালিটির কুররাতা আয়ুন যাতে চক্ষু ঠান্ডা হয়, আল্লাহ যেন ভালো মানুষদের জন্য ভালো মিলিয়ে দেন। তিন নম্বর প্রশ্ন, শেখ আমার নাম জাহেদ, আমি একজন ছাত্র, কিছুদিন আগে আমি শুনেছি 104 খানা আসমানি কিতাবের হাদিসটি নাকি জাল, যেহেতু এটা আমাদের আরকানের সাথে সম্পৃক্ত তাই একটু দয়া করে জানাবেন এই আসমানি কিতাবের সংখ্যা কত এবং এই হাদিস সহিহ কিনা। এই মর্মে যে হাদিসটি রয়েছে সেই হাদিস আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাদিস সহিহ নয়, হাদিস সহিহ নয়, হাদিস সহি নয়। সুতরাং এইসব বিশ্বাসের কোনো প্রয়োজন নেই, আকিদার সাথে সম্পর্কিত ঠিক আছে, কিন্তু আকিদা মানে এই নয় যে আপনাকে কত সংখ্যা বিশ্বাস করতে হবে। আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যেমন কোরআনে কারীম নাজিল করেছেন, তেমন যুগে যুগে আরও বেশ কিছু কিতাব নাজিল করেছেন, তার মাত্র কয়েকটি কিতাবের কথা কোরআনে কারীম উল্লেখ করা হয়েছে, তা হচ্ছে তাওরাত, ইনজিল, জাবুর আর সোহফ ইব্রাহিম ও মূসা। সরি, আলাতে সোহফ ইব্রাহিমা ও মূসা, এই ইব্রাহিম আলি ইসলামের কিছু সহিফা আর মূসা আলি ইসলামের সহিফার কথা বলা হয়েছে। সেসব আসমানি কিতাবের ওপর সংক্ষিপ্ত ইমান যথেষ্ট, আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে বিশ্বাস করি, আর বিস্তারিত আপনাকে এক একটি বিধিবিধান বিশ্বাস করতে হবে এবং পালন করতে হবে, তা হচ্ছে আল কোরআনুল কারীম। সুতরাং কোরআনে কারিম চর্চা করেন এবং কোরআনে কারিমের তাফসীর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পড়েন, ইসলামিক বই পুস্তক চর্চা করেন, এই হচ্ছে আপনার দিনের কাজ, আল্লাহ যেন তৌফিক দান করেন। 4 নম্বর প্রশ্ন, বলছেন শেখ একটি মহল প্রচার করে আপনি রাষ্ট্রীয়ভাবে দিন কায়েমের বিরোধী বা অস্বীকার করেন, লানাতুল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যুক তাদের উপর আল্লাহর অভিসম্পাত হোক, রাষ্ট্রীয়ভাবে ইসলামের বিধিবিধান বাস্তবায়ন হক তা হোক তা চান না, আপনার মতামত তাদের জানিয়ে দেন, খুব জানানো রয়েছে যথেষ্ট, কিন্তু ফি কুলুবিহিম মারদ, তাদের অন্তরে রোগ রয়েছে, ফাজাদাহুমুল্লাহু মারাদা, তাদের রোগকে আল্লাহ বৃদ্ধি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনে কারিমে, যাদের অন্তর কপট তাদের রোগকে আল্লাহ বৃদ্ধি করে, তাদেরকে হেদায়েত আল্লাহ নসিব করেন না।
তারপরে দোয়া করি আল্লাহ সবাইকে যেন হেদায়াত দান করেন এবং এই গোমরাহির পথ থেকে আর খেয়াল খুশি দিন কায়েম করা থেকে ফিরে আসার তৌফিক দান করেন। জি, রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম করবে যে রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে। আচ্ছা বলুন তো, আপনি যে প্রশ্ন করেছেন, আপনার গ্রামে একটা চোর চুরি করলো, যদি আপনি হাত কেটে নেন তা আপনি অপরাধী না ভালো মানুষ? নাম্বার ওয়ান অপরাধী আপনি। জি, কিন্তু সরকার যদি হাত কাটে, হ্যাঁ তারপর ফরজ, সরকারের উপর হাত কাটা ফরজ চোরের। জি, দণ্ডবিধান কায়েম করা ফরজ মুসলিম সরকারের উপর, কিন্তু আপনার উপর ফরজ নয়। আপনার উপর যেটা ফরজ সেটা তো করতে পারেন না। ফজরের সালাত আপনাকে জামাতে গিয়ে পড়তে হবে, তার তো তৌফিক হয় না। মুখে দাঁড়িয়ে রাখা ওয়াজিব, তার তো তৌফিক হয় না। মুখে দাঁড়িয়ে রেখে মুখের ওপর হ্যাঁ আর দিন কায়েম করতে পারছেন না, টাকনোর ওপর দিন কায়েম করতে পারছেন না, টাকনোর ওপরে কাপড় উঠিয়ে পুরুষ কাপুরুষ মহিলাদের কাজ করছেন আপনি, আর দিন কায়েম করবেন আপনি গোটা দেশে, কোত্থেকে হবে? জি, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম করবে যাকে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছেন। যদি আমাকে আপনি আপনাকে আল্লাহ দেন, তখন আমার আপনার উপর ফরজ হবে। বাকি কথা হলো আমাদের অন্তরে সততা থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে এবং দোয়া থাকতে হবে, এবং যারা রাষ্ট্রীয়ভাবে দিনের বিধিবিধান প্রতিষ্ঠা করবে তাদের সাথে আমাদেরকে থাকতে হবে, তাদের বিরোধী হইলে হবে না, এবং তাদের হাতকে মজবুত করতে হবে, তাদের আনুগত্য করতে হবে এবং তাদের সার্বিক সহযোগিতা করতে হবে এই মর্মে। আর আপনার আমার কাজ হচ্ছে উপকারী এলেম শেখা, উপকারী আমল করা, আর দিনের দাওয়াত দেওয়া। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন, আমার আলোচনাগুলি শুনবেন, আর যথেষ্ট আলোচনা তাগুতের ওপর আলোচনা আমার যত আছে, জি মানবরচিত বিধানের উপর আলোচনা আছে, এই যারা কথিত দিন কায়েমকারী, যারা মওদুদীবাদীতে বিশ্বাসী, হ্যাঁ মওদুদীবাদে বিশ্বাসী, তাদের এই রকমের আলোচনা নেই যে আলোচনা আমার রয়েছে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। কিন্তু মানুষকে এরা চরমপন্থী বানিয়ে দিচ্ছে, এরা খারেজি বানিয়ে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সব খাওয়াজের পথ থেকে মুসলিমদেরকে ফিরে আসার এবং নিরাপদ থাকার তৌফিক দান করেন। পাঁচ নম্বর প্রশ্ন, হানাফি মেয়েদের বিয়ে করা আহলে হাদিসদের জন্য জায়েজ আছে কি? রাজশাহী বাংলাদেশ থেকে জিজ্ঞাসা করেছেন। জি, হানাফি মেয়েরা মুসলিম নয়? অবশ্যই মুসলিম। সুতরাং আহলে হাদিস হোক আর সাফি হোক আর মালিক হোক হাম্বেলি হোক, সবার জন্য যায়, মুসলিম যে কোনো নারীকে বিয়ে করতে পারবেন, অমুসলিম কাফেরকে বিয়ে করতে পারবেন না, যদিও আহলে কিতাব বিষয়টি ভিন্ন, মুশরিকদেরকে বিয়ে করতে পারবেন না, নাস্তিককে বিয়ে করতে পারবেন না। আর হানাফি সাফি মালিকি হাম্বেলিকে আহলে হাদিস আপনি হইলেও মেয়ে দিতে পারবেন, যদি আপনার পছন্দ হয় দিতে পারবেন, তবে এই কথিত হানাফি নয়, সঠিক হানাফি হইতে হবে। সেটা হচ্ছে যে মজহাবের নামে অন্ধ গোড়ামি যেন না থাকে। কোরআন এবং হাদিসের কথা পেশ হলে হাদিসের সহি হাদিসের সামনে মজহাবের ফতোয়া পেশ করবে, কোনো আলেমের উক্তি পেশ করে মত পেশ করবে, তার হানাফি নয়, আসলে তার নকল হানাফি, জাল হানাফি। জি, এসব গোড়ামি থেকে মুক্ত থাকবেন। সুতরাং যে কোনো মুসলিমের ঘরে আপনি বিয়ে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনার কথাটি ওই রকমই যেমন হানাফি ফতোয়ার কিতাবে রয়েছে যে হানাফি পুরুষ সাফি মেয়েকে বিয়ে করতে পারবে, কিন্তু সাফি ছেলেকে হানাফি মেয়ে দিতে পারবে না। তানজিল আল্লাহ মানজিলা তাহলিল কিতাব, যেমন আহলে কিতাব মেয়ে বিয়ে করা যায়, আউযু বিল্লাহ। এই মজহাবি গোড়ামি এমন তুঙ্গে এক শ্রেণীর গুমরাদের কাছে যে তারা এই রকমের কথা বলতেও আল্লাহকে ভয় করেনি। জি, ছয় নম্বর প্রশ্ন, লম্বা প্রশ্ন করেছেন একজন নিউ মুসলিম। আমি পাঁচ বছর আগে থেকে বাড়িতে শনি পূজা দিতাম, মানে হিন্দু অবস্থায়। ইসলাম গ্রহণের এক সপ্তাহ পরে আমাকে শনি পূজা দিতে বলে। আমি গোপনে মুসলিম, আমার ফ্যামিলি এটা জানে না,
এটা আমি আমার স্যারের কাছে শেয়ার করলাম, যার থেকে ইসলাম গ্রহণ করি, উনি বলেছেন দিতে, মানে পূজা দিতে বলেছেন, কারণ না দিলে সন্দেহ করবে। তাই আমি কোনো রকমে শর্ট করে পূজাটি করি। হ্যাঁ, পাঁচালি পড়ার সময় সুরা কাফেরুন পাঠ করি, আমি মন থেকে পূজা করিনি। এখন সামনে আমার ইন্টার এক্সাম, তাই বলতে পারছি না আমার মুসলিম হবার কথাটা। এখন প্রশ্ন হলো, আমার কি ঈমান চলে যেতে পারে? আমার আমল কি নষ্ট হয়ে যেতে পারে? আমি অনেক তওবা করেছি, এজন্য দয়া করে হ্যাঁ একটু বুঝাবেন। বাংলা ভাষাগুলি এত ভুল ভাল লিখেছেন, আল্লাহ ভালো করে লিখার তৌফিক দান করেন। যাই হোক, নিউ মুসলিম, ইসলাম গ্রহণ করেছেন আর লুকিয়ে রেখেছেন, পড়াশোনা করছেন, সেই জন্য এটা আপনার বাধ্যতা নয় যে আপনি পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য ইসলামকে গোপন রাখবেন আর বাপ মায়ের বাড়িতেই সংসারে থাকবেন, আর যখন তারা একটু চাপ দেবে তখন পূজা করে নেবেন। না না, নিরুপায় বলা হয়, যেখানে জান বাঁচবে না, জান বাঁচাবার জন্য আপনি যদি পূজা করে নেন তো আল্লাহ মাফ করবেন, কিন্তু শুধু ওদের বাড়িতে থাকার জন্য আর ইসলামটাকে গোপন রেখে তাদের কাছ থেকে খরচ খরচা পড়াশোনা নেওয়ার জন্য আপনি শনি পূজা দিয়ে দেবেন না, এটা শিরক, বড় শিরক করে ফেলেছেন। যাই হোক, তোবা যদি অন্তর থেকে করে থাকেন আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ, সমস্ত ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিয়া। কিন্তু আপনার যে স্যার বলছেন সে জাহিল, না হলে আপনাকে এভাবে বিভ্রান্ত করতো না। জি, সে দিন সম্পর্কে জ্ঞান রাখে না, তৌহিদ সম্পর্কে জ্ঞান রাখে না। আল্লাহ সবাইকে যেন সঠিক বিষয়টি তৌহিদ বুঝার তৌফিক দান করে এবং শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আপনার এই রকম পড়াটা জরুরি নয়, বরং সেখান থেকে সরে যাওয়াটা জরুরি। আপনি যে আপনার অমুসলিম ফ্যামিলির সাথে থাকছেন, তো পাঁচ অক্ত সলা তো মোটেই পড়তে পারছেন না, কী করে পড়বেন আপনি? রাতের অন্ধকারে আপনি পড়বেন? জায়েজই নয় যে সারাদিনের সলাত আপনি রাতের অন্ধকারে পড়বেন, এইভাবে জায়েজই নয়। আপনি পুরুষ মানুষ হলে আপনাকে মসজিদে গিয়ে জামাত করতে হবে, পড়তে হবে, এবং মুসলিম সমাজে বসবাস করতে হবে। যে কোনো সময় শয়তান সুযোগ নিতে পারে, আপনাকে মুরতাদ বানিয়ে দিতে পারে, মানুষ শয়তান, জিন শয়তান লেগে আছে। সুতরাং এইভাবে আপনার থাকাটা মোটেই জায়েজ নয়। আল্লাহ আপনার জন্য রাস্তা সহজ করে দেন, রিজিকের রাস্তাকে প্রশস্ত করে দেন, আপনার ইমানি ইয়াকিন আল্লাহর উপর আস্থা ভরসা মজবুত করে দেন, এবং আপনার লেখাপড়ারও আল্লাহ ভালো ব্যবস্থা করেন। কিন্তু তার আগে আপনার দিনের হেফাজতের আল্লাহ তৌফিক দান করেন। সাত নম্বর প্রশ্ন, বেদাতীদের মৃত্যুতে তাদের জন্য জান্নাতের দোয়া করা যাবে কি? কেন করা যাবে না? যদি শুধু বেদাতি হয়, এমন বেদাত নয় যে বড় কুফুরি বড় শিরক করে দিয়েছে, অর্থাৎ মাজারে সেজদা করে না আর কবর মাজার পূজা করে না, নবীকে আলেমুল গায়ব হাজির নাজির বলে না, বড় শিরকে যারা লিপ্ত রয়েছে বেরেলভি, আর তারা বড় শিরকের লিপ্ত রয়েছে, অথবা রাফিজি শিয়া যারা বড় শিরক কুফুরিতে আলী হোসেন বড় শিরক কুফুরি করেছে, তাদের জন্য দোয়া করা যাবে না। আর বাকি কথা হলো, যারা বিভিন্ন বেদাতে জড়িয়ে আছে, কিন্তু সেই বেদাতগুলি গুনহার কাজ, গুমরাহি, মিলাদের বেদাত অথবা আপনার নিয়ত পড়ার বেদাত, শবে বরাতের বেদাত, হ্যাঁ কোরআন খানি বকশানোর বেদাত, এইসব বেদাত গুনহার কাজ, সম্মিলিত মোনাজাতের বেদাত, এতে মানুষ মুসলিম থাকে কিন্তু গুনাহগার হয়, গুমরা কিন্তু মুসলিম, গুমরা মুসলিম, তাদের জন্য হ্যাঁ দোয়া করা যাবে। যেমন হ্যাঁ মুসলিম সমাজের যারা চোর ডাকাত মারা গেছে তাদের জন্য দোয়া করা যাবে, যারা সুদ খায় ঘুষ খায় তাদের জন্য দোয়া করা যাবে, ঠিক ওই রকমই। জি, মুসলিম, যে কোনো মুসলিমের জন্য দোয়া করা যাবে ইনশাআল্লাহ। জি, তারপরে বলছেন যে কিন্তু সালাফেরা অনেকে বেদাতিদের মৃত্যুতে খুশি হতেন, সালাফরা সালাফগণ বেদাতিদের মৃত্যুতে খুশি হতেন, বেদাতি কোন ধরনের বেদাতি এটা দেখার বিষয় রয়েছে। আর তারপরে খুশি হওয়ার বিষয়টি এর পূর্বেও বলেছি, সেটা মনের বিষয়, অন্তরের বিষয়, কিন্তু খুশি আপনাকে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করতে হবে, আর আপনার খুশির কথাটা ওই বেদাতিদের ঘরে ঘরে গিয়ে জানিয়ে দিতে হবে, আর তারপরে ফেতনা ফাসাদ সৃষ্টি করতে হবে, আর মানুষের সাথে শত্রুতা খরিদ করে নিতে হবে। এগুলি বাড়াবাড়ি, এগুলি বাড়াবাড়ি, গোমরাহি। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, মধ্যম পন্থা অবলম্বনে তৌফিক দান করেন। আট নম্বর প্রশ্ন বলছেন,
এক নারী যার ইচ্ছা ছিল একজন আলেমের স্ত্রী হবেন, কিন্তু পিতামাতা তাকে জোর করে তার অসম্মতিতে বিয়ে দিয়েই একজন জেনারেল শিক্ষিত লোকের সাথে, সেই স্বামী নাকি ঠিক মতো নামাজ পড়ে না। জি, জেনারেল শিক্ষিত হওয়াটা অত বড় দোষ ছিল না, কিন্তু সে নামাজ পড়ে না এটা অনেক বড় দোষ। বেনামাজির সাথে সংসার করা মোটেই জায়েজ নয়, বেনামাজি মেয়েকে নিয়েও সংসার করা জায়েজ নাই, বেনামাজি স্বামীর সাথেও সংসার করা জায়েজ নয়। আর যেহেতু তার পরিবারও দিনদার না, সেভাবে পর্দাও করতে পারেন না, এবং শাশুড়ি নাকি তেমন সুবিধার না, শাশুড়ির সাথে আপনার বনছে না, আপনার সম্পর্ক ভালো থাকছে না, বা সে আপনাকে কষ্ট দিচ্ছে, সেগুলি বরদাস্ত করে নেওয়া যেতে পারে, কিন্তু বেনামাজি কি যে বড় কুফরিতে লিপ্ত রয়েছে তাকে বরদাস্ত করা যায় না শরীয়তে, মনে রাখবেন। আবার এরই মাঝে ফেসবুকে কথিত একজন আলেমের সাথে তার পরিচয় হয়, সে আলেম নাকি ওই নারীকে আলেমা বানাবে এবং বিয়ে করবে, এখন সে মহিলা কি করবে? আউযুবিল্লাহ, সে আলেম না, সে জালেম। যে আলেম আপনি একজনের বিবাহ বন্ধনে আছেন আর তার কাছ থেকে তালাক হবে, ইদ্দত পার হবে, তারপরে আপনাকে প্রস্তাব দিতে পারবে, কি করে সে আপনাকে আগে থেকে টোপ দিচ্ছে যে তুমি যদি সেখান থেকে চলে আসো তো তোমাকে আলেমা বানাবো? সে তো নিজেই জালেম, তো আপনাকে কি করে আলেমা বানাবো, আপনাকেও জালেমা বানাবে। আল্লাহ যেন এইরকম অসৎ মুসলিম সমাজের আলেম নামক জালেমদের অনিষ্ট থেকে সবার হেফাজত করেন। এখন সে মহিলা কি করবে? এই মহিলা, এই জালেম, যে আলেম নামক জালেম, তার প্রতারণায় এবং তার ফাঁদে পড়বে না, তার অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করেন। আর এই বেনামাজির সাথে থাকা জায়েজ নয়, তাকে হেদায়াতের চেষ্টা করবে, বলবো না যে সাথে সাথেই তালাক নিয়ে চলে আসবে, তাকে হেদায়াতের জন্য দাওয়াত দিবে, সলাতের যদি পাঁচ অক্ত সলাতের ওয়াদা করে পড়ে তাহলে তো আলহামদুলিল্লাহ হেদায়াত হয়ে গেল, সেও জান্নাতের পথে লেগে গেল। আর যদি সে পাঁচ অক্ত সলাত কায়েম না করে বা তাতে প্রস্তুত না হয় তাহলে তার কাছ থেকে আল্লাহর ভরসা করে বিদায় নিয়ে নেবে, আল্লাহ ভালো ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। নয় নম্বর প্রশ্ন, প্রিয় শেখ, আমার প্রশ্ন হচ্ছে কবরের সকল প্রশ্নের সঠিক উত্তর দিতে হলে আমাদের আকীদা কেমন বিশুদ্ধ হইতে হবে এবং আমাদের কোন কাজগুলো পরিহার করতে হবে? মাশাআল্লাহ, কবরের সঠিক উত্তর দিতে চান, তাহলে আপনার আকীদাতে যেন শিরক না থাকে, আর আপনি বেদাতি কর্মকাণ্ডে যেন জড়িত না থাকেন, শিরক এবং বেদাত মুক্ত হবেন। কবরে প্রশ্নগুলি যদি উত্তর দিতে চান তো ফরজ ওয়াজেবাতগুলির হেফাজত, পাঁচ অক্ত সলাতে যেন কোনো ঘাটতি না খায়, ফজর সলাত জামাতে গিয়ে পড়বেন, যে ফজর পড়ে তাকে অন্য কোনো সলাতের কথা বলতে হবে না। জাকাত যদি ফরজ হয়ে থাকে জাকাত ঠিকভাবে আদায় করে দেবেন, রমজান মাসের সিয়ামগুলি ঠিকভাবে আপনি পালন করবেন, বাইতুল্লাহর হজ যদি ফরজ হয়ে থাকে একবার তাড়াতাড়ি হজ করে নেবেন, কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকবেন, সাগিরা গুনাহ থেকেও যথাসাধ্য বাঁচার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ তাআলা কবরের এই প্রশ্ন উত্তর দেওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে। দশ নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, উস্তাদ কেমন আছে? আলহামদুলিল্লাহ। আরবিতে একটি হাদিস লিখেছেন, যে হাদিস সে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রায়তু রাব্বি ফি আহসানে সূরা, আমি আমার প্রতিপালককে অত্যন্ত সুন্দর আকৃতিতে দেখেছি। তারপরে তাতে রয়েছে, ফিমা ইখতাসিমুল মালাউল আলা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী মালায়েকা ফেরেশতা আল মালাউল আলা, তারা কি নিয়ে বাকবিতণ্ড আপোষে আলাপ আলোচনা করে? ফাকুলতু আনতা আলামু ইয়া রাব্বি, হে আল্লাহ তুমি বেশি জানো। রাসূল বললেন, কালা ফাওয়াদা কাফহু বাইনা কাতিফাইয়া, তখন আল্লাহ রাব্বুল তার হাতটা আমার পিঠের উপর রেখে দিলেন বা কাঁধের উপর রেখে দিলেন, ফাওয়াজাতু বারাদাহ বাইনা সাদি, কাঁধের ওপর রাখলেন, তখন এই আল্লাহ রাব্বুল আলমিনের হাত যে ঠান্ডা সেটা আমার বক্ষের ওপর আমি অনুভব করলাম। ফালিম তো মাফিস সামাওয়াতি ওয়াল আর, তখন আকাশসমূহ এবং জমিনে পৃথিবীতে যা কিছু আছে আমি জানতে পারলাম। আর তারপরে সুরায় আনামের আয়াত নম্বর 75, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুত আসসামাওয়াতি ওয়াল আরযি ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, এই আয়াত পাঠ করলেন। এ হাদিসটি সম্পর্কে বলছেন যে সোনানে দারমি শুধু না, মুসনাদ আহমদও রয়েছে এই হাদিসের ব্যাখ্যা জানতে চাই। এই হাদিসের
তরজমাতি আশা করি ব্যাখ্যা বুঝতে পেরেছেন। এখন এই হাদিস সম্পর্কে প্রথম কথা হচ্ছে যে এই হাদিস সহি না জঈফ। অধিকাংশ আইম্মা কেরামদের নিকটে এই হাদিস সহি নয়, জঈফ। যারা সহি বলেছেন তাদের একজন হচ্ছেন আল্লামা আলবানী, সিলসিলা সহিহা 3169 নম্বর হাদিসে তিনি হাদিসটিকে সহি বলেছেন। তো এর অর্থ এই নয় যে আসমান জমিনের সব কিছু জেনে গেছেন, অতীতের, বর্তমান, ভবিষ্যতের, আর তিনি আলিমুল গাইব। হ্যাঁ, এতে বেরেলভিদের দলিল নেই, যেমন আল্লামা মুবারকপুরি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে এতে বেরেলভিদের দলিল নেই। প্রথম কথা হাদিস জঈফ, তারপরে যদি সহি ধরেও নেন তো এতে বেরেলভিদের দলিল নেই। এই জন্য যে ইব্রাহিম আলী ইসলাম সম্পর্কে আল্লাহ যে বলছেন সুরে আন আমে ওয়াকাজালিকা নূরি ইব্রাহিম, এইভাবে ইব্রাহিম আলী ইসলামকে আমি দেখিয়েছি মালাকুত আসসামাওয়াতি ওয়াল আরদ, আকাশসমূহ এবং পৃথিবীর যে রাজত্ব রয়েছে রাজত্বের ব্যবস্থাপনা আমি দেখিয়েছি। তো ব্যবস্থাপনা দেখেছি না ইব্রাহিম আলী ইসলামকে, তাহলে কি সব কিছু দেখিয়ে দিয়েছেন এটা বোঝানো হয়েছে? না, কখনো এটা বোঝানো হয়নি। এইরকম কথা আমাদের বাগভঙ্গিমাতে আমরা বলে থাকি যে কোন একটা শহরে ধরেন আপনি দীর্ঘ সময় ধরে মক্কাতুল মুকাররমে থেকেছেন, যেমন আমি দামামে 22-23 বছর ধরে আছি, তো দামামের আমি সব কিছু চিনি এটা বলা হয়। হ্যাঁ, দামামে সব কিছুই দেখেছি, সব কিছু নিঃসন্দেহে দেখিনি, প্রতিটি গলিতে কখনো আমি যাইনি। তো এইরকম ভাষা ব্যবহার করা হয়। জি, তো ঠিক ওই রকমই এখানে বলা হয়েছে, কোরআনে কারিমের আয়াত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে আর এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে বলা হয়েছে। এই জন্য এই হাদিসের ভাষ্যে আইম্মায়ে কেরামগণ, ভাষ্যকারগণ বলেছেন ফালিমতু মাফিস সামাওয়াতি ওয়াল আরদ মিন আজায়েবহা বা আজায়েবহা, আকাশ জমিনের যে বিস্ময়কর বিষয়গুলি রয়েছে, আল্লাহর যে আশ্চর্যজনক সৃষ্টি রয়েছে, যেসব আল্লাহর সৃষ্টি দেখলে মানুষ অবাক হয়ে যাবে যে আল্লাহ রাব্বুল আলমিনের এই কারখানাতে কত কি রয়েছে, এই সব বিষয়গুলিকে বোঝানো হয়েছে। যেমন সিদরাতুল মুনতাহা, যেমন আল বাইতুল মামুর, যেমন জমিনের এমন এমন বিস্ময়কর বিষয়গুলি রয়েছে যেগুলি সাধারণ মানুষ দেখে নাই, যান্ত্রিক সভ্যতার যুগেও হয়তো সেগুলি উপলব্ধি করেনি বা দেখেনি। তো এইভাবে এই হাদিসের অর্থ করতে হবে, আল্লাহ তাআলা আলাম। 11 নম্বর প্রশ্ন, মেয়েদের ঘন ঘন সাদা শ্রাব বের হলে এক্ষেত্রে তাদের করণীয় কী? ওযু করতে গিয়ে যদি সন্দেহ হয় বায়ু বের হলো কি না তাহলে করণীয় কী? মাশাআল্লাহ, দুটো প্রশ্ন করে ফেলেছেন দুই লাইনে। ঘন ঘন সাদা শ্রাব যদি হয়, সাদা শ্রাব নাপাক নয় সঠিক মতে, তবে সাদা শ্রাব নির্গত হলে যেহেতু আপনার এই দুটো রাস্তার যে কোনো এক রাস্তা দিয়ে যদি কোনো কিছু বেরোয় তা সেটাতে উজু নষ্ট হয়ে যায়, সুতরাং তাতে উজু ভঙ্গ হয়ে যাবে। আর এইরকম সলাতের ভিতরে যদি আসতে থাকে তাহলে সেই ক্ষেত্রে সে মাজুর, প্রতিটি সলাতের জন্য উজু করবে, যেমন ইস্তেহাজার ক্ষেত্রে প্রতি সলাতের জন্য উজু করবে, আর উজু করে নেওয়ার পরে সলাত শুরু করে দিবে। সলাতের ভিতরে যদি সাদা শ্রাব নির্গত হয় কোনো অসুবিধা নেই, ইনশাআল্লাহ সলাত কন্টিনিউ করবে। বায়ু সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, কারো যদি সন্দেহ হয় যে বায়ু নির্গত হলো কি না, সন্দেহের প্রতিভ্রুক্ষেপ করবে যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবে যে আসলই বেরোলো। যখন তার সন্দেহটাকে অতিরিক্ত সন্দেহ বলা হয়, 50-50টাকে সন্দেহ বলা হবে তার কম, কিন্তু আপনার বেশিরভাগ ধারণা হচ্ছে যে না বায়ু নির্গত হয়েছে, তাহলে ধরে নেবেন যে হ্যাঁ বায়ু নির্গত হয়েছে। শয়তান অনেককে অশ্বাসা দেয়, কিছু কিছু মানুষের বেশি অশ্বাসা হয়ে থাকে, যদি আপনি অশ্বাসার রোগে ভোগেন তাহলে এর ভ্রুক্ষেপ করবেন না, আর না হলে আপনি যদি দেখেন যে না আমার জন্নে গালেব, মানে আমার বেশিরভাগ এইরকম মনে হচ্ছে যে আমার কিছু নির্গত হয়েছে, মানে বায়ু নির্গত হয়েছে, তাহলে আপনি সলাৎ ছেড়ে দেবেন। জি, লায়ান শরীফ হাত্তা ইয়াসমা সাউতান আওয়াজদার ইহা, যতক্ষণ নিশ্চিত না হবে সে আওয়াজ শোনার মাধ্যমে অথবা দুর্গন্ধ পাওয়ার মাধ্যমে, মানে নিশ্চিত হওয়ার মাধ্যমে, এই কথাই বোঝানো হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে। 12 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি মালয়েশিয়ায় থাকি, আমাদের কোম্পানিতে বসেরা নামাজের ইমামতি করে, কোম্পানির একটা ব্যাজ কার্ড আছে যাতে নিজের ছবি আছে, তা নিয়ে ইমামতি করে এবং টাকনোর নিচে কাপড় থাকে, বস
মানুষ হিসাবে কিছু বলতে পারি না, এখন ওনার পিছনে নামাজ হবে কি না আর ওনার পিছনে নামাজ পড়বো কি না। জি, দুটি বিষয় এখানে, একটা রয়েছে যে টাখানার নিচে কাপড় পরে, এটা হারাম এবং জাহান্নামে যাওয়ার কাজ, আল্লাহ হেদায়ত দান করেন। অধিকাংশ মুসলিমরা আজকাল যারা নামাজও পড়ে তারাও টাখানার নিচে কাপড় পরে, আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করেন। শয়তান সুযোগ নিচ্ছে যে তুই নামাজ পড়ে জান্নাতে যাবি, তোকে জান্নাতে যেতে দেবো না, কিছুদিন তোকে জাহান্নামে রাখবো, আমার সাথে কিছুদিন তোকে রাখবো, সেই জন্য এই টাখানার নিচে কাপড় রাখে আর পাচক তো নামাজও পড়ে। অনেক মুসল্লি এরকম আছে, শয়তানকে সুযোগ দিচ্ছে। জি, জ্ঞানী মানুষ শয়তানকে মোটেই সুযোগ দেবে না, তো এটা কাবিরা গুণা এবং জাহান্নামে যাওয়ার কাজ। বাকি ব্যাস কার্ড রাখার তাতে ছবি যে রয়েছে, এই ছবিটাকে যদি পকেটে ঢুকিয়ে নেয় বা কিছু দিয়ে আড় করে নেয় তো এটি হচ্ছে তার জন্য উচিত, অথবা নামিয়ে রেখে দেয়। আর যদি সেটা প্রকাশ থাকে তাতে সালাত হবে না, এর কোনো দলিল নেই। ছবি যদি শরীরে থাকে ঝুলানো তাতে সালাত হবে না, এর কোনো দলিল নেই। ছবি যেখানে থাকে সেখানে রহমতের ফেরেশতা আসে না, কিন্তু তার মানে কি সালাত কবুল হয় না? না, মোটেই না। সুতরাং আমাদের সে একটা বাড়াবাড়ি কথা আছে যে যেই রুমে ছবি থাকে সেই রুমে সালাত হয় না, বা যদি কোনো কাপড়ে প্রাণীর ছবি থাকে কোনো জামাতে আর সেই জামা পরে যদি কেউ যদি সালাত পড়ে তো সালাত হয় না, এগুলো বাড়াবাড়ি ফতোয়া, এইসব ফতোয়ার কোনো ভিত্তি নেই। যাই হোক, যদি বলা সম্ভব হয় তো বলবেন, আর না হলে ইনশাআল্লাহ তাআলা তার সলাৎ হয়ে যাবে, তার ইমামতিও শুদ্ধ রয়েছে। সুতরাং ইমামতি যখন তার শুদ্ধ, তার সলাৎ শুদ্ধ, তখন তার ইক্তেদাও শুদ্ধ, সুতরাং তার পিছনে আপনি সলাৎ পড়তে পারবেন। 13 নম্বর প্রশ্ন করেছেন একজন মুসলিম, আমি আগে হিন্দু ধর্মের ছিলাম, ইসলাম গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ, এখনও বাড়িতে পরিবারের সাথে থাকি, গোপনে ইসলাম পালন করি, এখন আমি কী করবো, এই বিষয়ে পরামর্শ চাই। এর উত্তর এর পূর্বে আমি যে একটা প্রশ্নের উত্তরে বললাম, যে প্রশ্নটি 6 নম্বর প্রশ্ন ছিল, সেখানে বলে দিয়েছি যে এইভাবে ইসলাম গোপন রেখে আপনি অমুসলিমদের ঘরে থাকবেন এটা জায়েজ নয়, কারণ এতে আপনি দিন মোটেই পালন করতে পারবেন, বরং দিনের গুরুত্বপূর্ণ কাজটা করতে পারবেন, সেটা হচ্ছে 5 অক্ত সলাত পড়া। 5 অক্ত সলাত আপনার ফরজ, আর সেটাকে আপনি লুকিয়ে কী করে পড়বেন? আপনি আশেপাশে মুসলিম আছে, আশেপাশে মসজিদ আছে, আর আপনি ঘরে আপনি সলাত পড়বেন, তাও দিনে পড়তে পারবেন, রাতের অন্ধকারে পড়বেন, এটা মোটেই জায়েজ নাই। আল্লাহ যেন হেদায়ত দান করেন পুরোপুরি, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার অন্তরকে ইমানের উপর দৃঢ়তা দান করেন এবং আপনাকে এই কুফরির সমাজ থেকে, পরিবেশ থেকে বেরিয়ে আসার তৌফিক দান করেন, দিনের ওপর অটলতা দান করেন। 14 নম্বর প্রশ্ন, শেখ আমি আসগার আলী, আমার প্রশ্ন হলো কেউ যদি আত্মীয়তার সম্পর্ক না রাখতে চায় তাহলে আমার গুনাহ হবে কি না? সে রাখতে চায় না তার গুনাহ হবে, আপনার কেন গুনাহ হবে? তবে সে রাখতে চায় না, আপনাকে রাখতে হবে। আমি কিন্তু তার সাথে যথেষ্ট চেষ্টা করি সম্পর্ক রাখার। হ্যাঁ, এই চেষ্টা করে যাবেন, আপনি এই চেষ্টা করে যাবেন, দেখা সাক্ষাৎ হলে সালাম দেবেন, আর যদি ঘনিষ্ঠ আত্মীয় হয় তাহলে দেখা করার চেষ্টা করবেন, হ্যাঁ তাদের বাড়ি যাওয়ার চেষ্টা করবেন, তাদেরকে দাওয়াত দেবেন, যখন ভালো কিছু বাড়িতে তৈরি হবে দিয়ে আসার চেষ্টা করবেন, এইভাবে মাঝে মাঝে গিফট দেবেন, এইভাবে তাদের অন্তরে যে কালিমা রয়েছে তা দূর করার চেষ্টা করবেন, এবং ভুল বুঝাবুঝি সেটা যেন দূর হয়ে যায় তার চেষ্টা করবেন। 15 নম্বর প্রশ্ন বলছেন যে নিজের বোন তার ছোট ভাইকে বুকের দুধ খাওয়াতে পারে কি? হ্যাঁ পারবে, যে কেউ পারবে। জি, বুকের দুধ খাওয়াতে যে কোনো মহিলা পারবে, কোনো অসুবিধা নেই, ইনশাল্লাহ বোন ভাইকে খাওয়াইতে পারবে। এইভাবে যতই নিকট আত্মীয় হোক না কেন সবাই খাওয়াইতে পারবে, কিন্তু যেই বোন দুধ খাবে সে বোন এই বোনের সাথে রক্তের সম্পর্কের দিক থেকে বোন, আর একটি সম্পর্ক হচ্ছে রদাতের সম্পর্ক, সেই স্তন্যদানের সম্পর্ক, সেই দিক থেকে দুধ মা হয়ে যাবে। সুতরাং তার ছেলে মেয়েদের সাথে এর বিয়ে বা তার যে কাছের যেগুলি মাহরাম সেগুলি মাহরাম হয়ে যাবে, আত্মীয়তার সম্পর্কের মাধ্যমে যেগুলি মাহরাম হয়ে যাবে, যা হারাম হয়ে যায় সেটা দুধ পানের মাধ্যমে হারাম হয়ে যাবে। 16 নম্বর প্রশ্ন, শেখ আমার নাম সাদ্দাম মণ্ডল, ভারতের হুগলি জেলা থেকে বলছেন, আমার প্রশ্ন হলো কোনো ব্যক্তির যদি সবসময় বায়ু নির্গত হয় এই ব্যক্তির মসজিদে জামাতে সলাত আদায় করার বিধান কি? হ্যাঁ, মসজিদে সলাত আদায় করবে,
বায়ু নির্গত হচ্ছে, উজু করে সালাত শুরু করে দিবি, আর তারপর সালাতের ভিতরে যদি বায়ু নির্গত হয় তো অসুবিধা নেই। যার হাদাস দায়েম, ফিকহের মাসলা হচ্ছে যার নাপাকিটা স্থায়ী। যেমন অনেকের পেশাবের রোগ থাকে আর ফোটা ফোটা পেশাব পড়তে থাকে, তো কি করবে? সে সালাত পড়বে না? অবশ্যই সালাত পড়বে, অবশ্যই সালাত পড়বে। যে কোন অবস্থায় যতক্ষণ হুঁশ আছে পাঁচ অক্ত সালাত আদায় করতে হবে। আল্লাহ যেন আপনাকে এবং যে কোনো মোমিন মোমিনাতকে আল্লাহ যেন, যারা রোগাক্রান্ত অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করেন। 17 নম্বর প্রশ্ন বলছেন যে আমি আর আমার স্ত্রী পালিয়ে বিয়ে করেছি কাজীর মাধ্যমে, কাবিননামায় সই করে। এখন বুঝতে পারছি আমরা পাপ করেছি, আমাদের বিয়ে কি সম্পূর্ণ হয়েছে? না, বিয়ে সম্পূর্ণ হয়নি। যদি না হয় তাহলে করণীয় কি? এখন আমাদের দুটো সন্তান আছে, আমাদেরকে এখনও মেনে নেয়নি, এই পাপ কি আমাদের ক্ষমা হবে? দয়া করে উত্তরটা দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা নিকাহা ইল্লা বি ওয়ালিইন, অভিভাবক ছাড়া মেয়েদের কোনো বিয়ে নেই। মেয়েরা সাবালিকা হোক, নাবালিকা হোক, বিবাহিতা হোক, তালাকপ্রাপ্তা হোক, বিধবা হোক, কুমারী হোক, অকুমারী হোক, লা নিকাহা ইল্লা বি ওয়ালিইন। আইয়ুমা ইমরাতিন নাকাহাত নাফসাহা বিগাইরি ইযনি ওয়ালি ফা নিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। যে কোনো মহিলা যদি ওলি অভিভাবকের বিনা অনুমতিতে, আর বাপ থাকে অন্য কেউ অভিভাবক না, অভিভাবকের বিনা অনুমতিতে বিয়ে বসে, তাহলে তার নিকাহ বাতিল 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 তিনবার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং আপনাদের এই বিয়ে হয় নাই। এখন আপনাদের করণীয় হচ্ছে মেয়ের বাবা বেঁচে থাকলে তাকে রাজি করবে, যেইভাবে হোক না কেন রাজি করার চেষ্টা করবে, যথাসাধ্য চেষ্টা করবে, যে কোনো ওসিলা দিয়ে, মাকে দিয়ে হোক আর কোনো আত্মীয় স্বজন চাষাদেরকে দিয়ে হোক, মামাদেরকে দিয়ে হোক, যে হয়ে গেছে যখন। আর যদি না হয় তো বিচ্ছিন্ন হইতে হবে। দুটো সন্তান কেন, 10টা সন্তান হয়ে গেল, এইভাবে বিয়ে জায়েজ নয়, হারাম জীবনযাপন করছেন। আল্লাহ যেন হেদায়ত দান করেন আপনাদেরকে এবং আপনাদেরকে পাপ মুক্ত হওয়ার তৌফিক দান করেন। 18 নম্বর প্রশ্ন, আমার নাম ফায়েজ আব্দুল আলিম। শেখ, আমার একটা জিজ্ঞাসা, আমি বেতনের চাকরি করি, বেতনের টাকা থেকে কিছু টাকা ব্যাংকে জমা করছি, জমানো এই টাকা থেকে কি যাকাত আসবে? হ্যাঁ, যা আপনি জমাচ্ছেন সেটা যদি জমা থাকে 1 বছর ধরে, তাহলে প্রথম 1000 রিয়াল, যারা সৌদি আরবে আছেন আর সৌদি আরবের সাথে হিসাব করে নেবে, 1000 রিয়াল মোটামুটি বাংলাদেশের টাকা 20,000 টাকা বা 22,000 টাকা। যার কাছে 20-22,000 টাকা আছে গোটা বছর ধরে বাংলাদেশি টাকার, 1000 রিয়াল আছে, তার ওপর জাকাত ফরজ। প্রথম যেদিন আপনার 1000 রিয়াল বা বাংলাদেশের 20,000 টাকা হয়েছে, সেই দিন থেকে শুরু করে 1 বছর যখন হয়ে যাবে তখন প্রতি বছর জাকাত দিয়ে যাবেন। জাকাতের সম্পর্ক রমজানের সাথে নেই, যদিও অধিকাংশ লোক রমজানে দিয়ে থাকেন মোবারক সময় বলে, কিন্তু এই ধারণা রাখা ভুল। বরং যখন 1 বছর বয়স হবে আপনার টাকার, তখন আপনার জাকাত ফরজ হবে, প্রতি বছর জাকাত দিয়ে যাবেন, যা আপনার বেঁচে আছে টাকা তাতে। 19 নম্বর প্রশ্ন বলছেন যে, আমার প্রশ্ন, মানুষ অজ্ঞতবশত আল্লাহ 99টি নামে নাম রাখলে অন্যরা সেই নাম ধরে ডাকবার বিধান কি? যারা জানে আর যারা জানে না, জানে উভয়ের উপর কি এই হুকুম লাগবে? জাযাকাল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফিক। 99 নামের নাম, যে কোনো নামে নাম রেখেছেন, সেই নাম দিয়ে ধরে ডাকার বিধান কি? ডাকছে অন্য লোকেরা, দোষ তো আপনি করেছেন। সুতরাং প্রথম আপনি নিজের সংশোধন করেন, আপনি নিজের নাম পরিবর্তন করেন। রাসূলুল্লাহ খারাপ নাম ভালো নামে পরিবর্তন করে দিতেন, আর বিভিন্ন দিক থেকে খারাপ, অর্থের দিক থেকে খারাপ হইতে পারে, সেটাই যদি পরিবর্তন করে দিতেন, তাহলে যেটা আল্লাহর নাম সেটা কোনো মানুষের সৃষ্টি রাখা হারাম। তো আপনি নিজের নাম রহমান রাখবেন অথবা আব্দুর রহমান রেখেছেন আর রহমান বলে ডাকবেন, হারাম এইভাবে ডাকা। আব্দুল খালেক নাম আর খালেক ভাই বলবেন, রাজ্জাক ভাই বলবেন, হারাম, জাহেলদের কথা এগুলো। তো নাম এইরকম রাখবেন না, আর রেখে থাকেন তো নাম পরিবর্তন করুন। আপনি পরিবর্তন করলে গ্রামের লোকেরা, আশেপাশের লোকেরা, তারাও তাদের ভাষা পরিবর্তন করে দেবে, ডাকা পরিবর্তন করে দেবে, নিজে ঠিক হন, সবাই ঠিক হয়ে যাবে। জি, আল্লাহ রব্বুল যেন সকলকে সংশোধনের তৌফিক দান করেন। 20 নম্বর প্রশ্ন, প্রিয় শেখ আসসালামু আলাইকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নেক হায়াত দান করুন, আমিন। আমার প্রশ্ন হলো, আমরা জানি হাদিসে আছে ঘরে প্রাণীর ছবি থাকলে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, জি, কিন্তু বাচ্চাদের মাদ্রাসার পড়ার বইয়ের প্রচ্ছদে প্রাণীর ছবি আঁকা থাকে, অবস্থায় আমাদের এই অবস্থায় আমাদের করণীয় কী? মিজানুর রহমান।
বাচ্চাদের বই রয়েছে, সেগুলি তো খোলা নেই, কোনো জায়গায় ঝোলানো নেই, টেবিলে সাজানো নেই, বইয়ের ভিতরে আছে, কোনো অসুবিধা নেই। তারপরে এই ছবিগুলি নিয়ে বড় ইখতলাফ রয়েছে। অনেক ওলামায়ে কেরামরা বলছেন, যেমন শেখ হাসিনা রহমতুল্লাহ, যে এগুলি ছবি না, ছবি যেগুলি প্রতিমূর্তির আকারে বা যাতে হাত দিয়ে কাজ করা হয়েছে সেগুলি ছবি, আর এই সব ছবি ছবি নয়। আর সেটা যদি ধৈর্যও নিই ছবি, অন্যান্য ওলামারা যেমন বলছেন, তাহলে সেটা যদি ঢাকা থাকে, বইয়ের ভিতরে থাকে, তো কোনো অসুবিধা নেই, আর সেখানে রহমতের ফেরেশতা আসতে বাধা নেই ইনশাআল্লাহ। স্বামী স্ত্রীর ছবি ঝুলিয়ে রাখবেন আপনি দেয়ালে অথবা টেবিলে সাজিয়ে রাখবেন, এগুলি হারাম। বাপ মায়ের ছবি ঝুলিয়ে রেখেছেন দেয়ালে, এইসব রাখবেন না। 21 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রসাব করার পরে ঢিলা কুলুক আগে নিতে হবে নাকি পানি আগে নিতে হবে? এই ঢিলা কুলুক আর পানি একসাথে নিতে হবে এর কোনো দলিল নেই, একটিও দলিল নেই। যে একটি হাদিস পেশ করা হয় কোবাবাসী সম্পর্কে, হাদিস সহি নাই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল যা হাদিস দ্বারা প্রমাণিত, সহি সহি হাদিস দ্বারা, তা হচ্ছে যদি পানি পর্যাপ্ত থেকেছে তো পানি ব্যবহার করেছেন, এবং পানি দিয়ে পবিত্রতা অর্জন করা, পেশাব পায়খানা সাফ করা, এটা হচ্ছে সবচেয়ে উত্তম। আর যদি পানির স্বল্পতা থাকে তাহলে ঢিলা কুলুক পাথর টিস্যু ব্যবহার করবেন, আর ঢিলা কুলুক ব্যবহারের সাথে আবার তাতে আপনি পানীয় ব্যবহার করবেন, এটা ঠিক না, এটা এই প্রয়োজন নেই, এটার কোনো প্রয়োজন নেই, বরং এটি আকরাব ইলাল বিদআহ, বিদআতের কাছাকাছি। যদি মনে করেন যে এটাই সুন্নত, এটা বিদআতের আকার ধারণ করবে, আর তার সাথে এই তারপরে হাঁচিয়ে দেওয়া, কাশি দেওয়া, আর তারপরে 40 কদম হাঁটা, এগুলো বেদাতিদের কাজ আর বেয়াদবদের কাজ। আল্লাহ যেন এইসব থেকে মুসলিমদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 22 নম্বর প্রশ্ন, শেখ আমি জানি যে ইসলামে স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করা হারাম, কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে প্রথম সন্তান হওয়ার সময় সিজার করা হলে সেই নারী 3টির বেশি আর 1টি সন্তানও নিতে পারবে না। এখন প্রশ্ন হলো, যারা প্রথম সন্তান নেওয়ার সময় শারীরিক কোনো জটিলতা ছাড়াই এমনি সিজার করার মাধ্যমে বাচ্চা নেই, তাহলে তো তারা পরোক্ষভাবে স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি গ্রহণ করলো, তাহলে কি তাদের এই সিজার করা হারাম হবে না? জি, স্বেচ্ছায় কেন সিজার করবে? নিরুপায় হলে যে সিজার ছাড়া বাচ্চা প্রসব হচ্ছে না, তখনই সিজারে যাবে, সিজার কেন করবে? তাতে সব দিক থেকে ক্ষতি রয়েছে, সব দিক থেকে ক্ষতি রয়েছে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। আর তারপরে 3টি বাচ্চার পরে নেওয়া যাবে না এমন কথাও সত্য নয়, এমন কথাও সত্য নয়। যদিও অনেকের ক্ষেত্রে ঝুঁকি থাকে, কিন্তু ঝুঁকির কথা শুধু মৌখিক বললে হবে না। আমি এমন ফ্যামিলিকে চিনি, একাধিক ফ্যামিলি, যাদের 5টা বরং 6 নম্বর বাচ্চা হয়েছে, আর 6টাই সিজারে, 5টাই সিজারে। দাম্মামে 5টি সিজার রয়েছে, আর সৌদি আরবে আবহাতে 6টি সিজার রয়েছে। আমাদের খুব পরিচিত আর ঘনিষ্ঠ মানুষ তারা, তাদের সংসার রয়েছে, আলহামদুলিল্লাহ তারা সুস্থ রয়েছেন। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন, এবং এইসব বোনদেরকে যারা বেশি বেশি বাচ্চা নেওয়ার চেষ্টা করে তাদেরকে আল্লাহ যেন আরও বেশি সুস্থ রাখেন। আর যারা জন্ম নিয়ন্ত্রণ করে আর মনে করে যে 2টো নিলেই তো খাওয়াইতে পারবো না, শুধু জন্মে দিলেই হবে, আল্লাহ তাদেরকে যেন হেদায়াত দান করেন। এবং তারা নিজেদের ক্ষতি করছে, তাদের রেজিকের রাস্তাকে তারাই সংকুচিত করছে, কারণ যত বেশি নিজের হাতে রিজিক নেবে তত বেশি আল্লাহ রিজিক কেড়ে নেবেন, এটা সত্য, এতে কোনো সন্দেহ নেই। 23 নম্বর প্রশ্ন, আমি বাংলাদেশ থেকে বলছি, আপনি আমার অনেক পছন্দের একজন মানুষ, জাজাকাল্লাহ খাইরান। দোয়া করি যেন আল্লাহ আপনার হায়াত লম্বা করে দিক, শুধু হায়াত লম্বা করে দিক, এই দোয়াটা কিন্তু যথেষ্ট না, নেক হায়াত লম্বা করুক, এই দোয়া করবেন। জি, হায়াত লম্বা করে, আর যদি মানুষ ইমানের অবস্থায় না থাকে তো গুনাহ আরও বাড়ছে, ভুল পথে থাকে তো গুনাহ আরও বাড়ছে, হায়াত লম্বা করে দিক। কিন্তু যদি অসুস্থ হয়ে থাকে, শয্যাশায়ী থাকে, তাহলে তো কষ্টের জীবন, অশান্তিতে থাকে তো কষ্টের জীবন, যত বাঁচবে তত কষ্ট। সুতরাং আল্লাহ আপনার হায়াত দারাজ করুক, এই দোয়া যে অনেকে করেন, না না, আপনার হায়াতটা নেক কাজে দারাজ করুক, বা নেক হায়াত দারাজ করুক, আল্লাহ রব্বুল আলমিন আপনার নেক হায়াত লম্বা করুক, এই রকম দোয়া দেবেন যাদেরকে আপনি সত্যি অন্তর থেকে ভালোবাসেন এবং যারা ভালো মানুষ আপনার কাছে। আমার প্রশ্নটা হচ্ছে, আপনি বাংলাদেশে আসেন না কেন? বাংলাদেশের লক্ষ কোটি মানুষ আপনাকে ভালোবাসে, দয়া করে উত্তরটা জানাবেন। আল্লাহ রব্বুল আলমিন যেন তৌফিক দান করেন।
তবে কোনো জায়গা যদি কেউ যেতে না পারে যে কোনো কারণে বা না যাই, আর আলহামদুলিল্লাহ যদি যেই দাওয়াত আপনি শুনছেন বা শিখছেন আমাদের কাছ থেকে, সেই দাওয়াত সেখানে বসেই অন্য অন্য আলেম ওলামাদের কাছ থেকে পেয়ে যান, অথবা আমারটাই সেটা পরোক্ষভাবে পেয়ে যান আর সেটা ভালোভাবে পেয়ে যান, তো এটাই যথেষ্ট ইনশাআল্লাহ। সবাইকে সব জায়গায় যেতে হবে এটাও জরুরি নয়, আর সবাই সব জায়গায় যেতে পারবে এটাও আল্লাহ করে দেবেন এটাও জরুরি নয়। জি, আর সবাই আর সব জায়গায় যেতে অনুমতি পাবে এটাও সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন দিনের কাজ সব জায়গায় সহজ করে দেন এবং বাতিলদের রাস্তাকে আল্লাহ সংকুচিত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত স্তরের মানুষদেরকে নেক হায়াত দান করেন, নেকির কাজে সবাইকে, সকল মুসলিমকে, সকল মানুষকে অংশ নেওয়ার তৌফিক দান করেন, পাপের কাজকে আল্লাহ রাব্বুল আলামিন পুরোপুরি মানব জাতিকে পরিত্যাগ করার তৌফিক দান করেন। 24 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো, আজানের জবাব দেওয়ার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কতবার বলতে হবে? যতবার হাইয়াল আসসালাহ, হাইয়াল আল ফালাহ, হাইয়াল আসাহিয়াল ফালাহ দুইবার, দুইবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন, হাইয়াল আল ফালাহ, হাইয়াল আল ফালাহ দুইবার, আবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন, যেহেতু সলাতের জন্য ডাকছে বা সার্বিক হ্যাঁ সফলতার জন্য আপনাকে ডাকছে মুয়াজ্জিন, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি চেষ্টা আছি তবে আল্লাহ যদি শক্তি সামর্থ্য না দেন তো আমার দ্বারা সম্ভব নয়, আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনি নিজের ক্ষমতাকে আল্লাহ রাব্বুল আলামিনের ওপর সুপুর্দ করে দিচ্ছেন বা ন্যস্ত করে দিচ্ছেন, আল্লাহ এর বদলতে তৌফিক দেবেন ইনশাআল্লাহ। 25 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম। আমার আপার কাছে নগদ 8 লাখ টাকা ইসলামী ব্যাংকে রেখে লভ্যাংশ দিয়ে জামাইয়ের সংসার চলে, জামাইয়ের আয় খুব কম, এখন দুজনের হজ ফরজ হয়েছে কি না? যদি টাকা জমা থাকে খেয়ে দিয়ে উদ্বৃত্ত টাকা থাকছে তাহলে হজ ফরজ, আর তা দিয়ে হজ করতে পারবে, খেয়ে দিয়ে যে টাকা পয়সা বাঁচছে আর সেই টাকা দিয়ে হজ করে যেতে পারবে তাহলে হজ ফরজ। যে এই টাকার মালিক, যদি এই টাকার মালিক আপনার বোন হন তাহলে তার উপর ফরজ আপনার, আর যদি আপনার ভগ্নিপতি হন তাহলে তার উপরে ফরজ, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। 26 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্ত্রীর স্বামী মারা গেলে অন্য কোথাও বিয়ে হলেও কি পূর্বের স্বামীর সম্পদে ওয়ারিশ হবে? স্ত্রীর স্বামী যেমনই মারা গেল তখনই তো তার সম্পদের ওয়ারেস হয়ে গেল, আর তারপরে সাথে সাথে তাকে ধন সম্পদে ভাগ দিয়ে দিতে হবে, এই নয় যে তাকে বেঁধে রাখতে হবে, সে যদি থাকে আমার ভাইয়ের স্ত্রী হয়ে তাহলে দেব, আমার ছেলে, কারো ছেলে মারা গেছে, আমার ছেলের যদি বউ হয়ে থাকে তাহলে তাকে ভাগ দেব, আর না হলে তাকে খালি হাতে তাড়িয়ে দেবো, এসব জাহিলিয়াত, এসব জাহিলিয়াত, এসব মূর্খামি আমাদের মুসলিম সমাজের। যেই দিন স্বামী ইন্তেকাল করবে তার পরে পরে ধন সম্পদ বন্টন হবে আর সেখানে ভাগ পেয়ে যাবে, ছেলে মেয়ে থাকলে 8 ভাগের 1 ভাগ পাবে হ্যাঁ স্ত্রী, আর যদি ছেলে মেয়ে না থাকে তাহলে 4 ভাগের 1 ভাগ পাবে, দুটি অবস্থা কোরআনে কিম আল্লাহ বর্ণনা করে সূরা নিসায়। আর তারপরে সে বিধবা হয়ে ওইভাবে থাক অথবা সে অন্য জায়গায় বিয়ে বসে যাক, কোনো অসুবিধা নেই, তাতে আপনাদের কী যায় আসে, তার সেটি অধিকার। 27 নম্বর প্রশ্ন, আমার প্রশ্ন হচ্ছে, রফুল এদান করে না এমন ইমামের পেছনে সলাত আদায়ের সময় মুক্তাদি হিসাবে আমি কি রফুল এদান থেকে বিরত থাকা উচিত? না, মোটেই না। আপনার ইমাম নেকির কাজ থেকে বঞ্চিত থাকবে গোঁড়ামি করে অথবা অজ্ঞতার কারণে, মজহাবি তকলিদের কারণে, আর সে রফুল এদানের সুন্নতের সব থেকে বঞ্চিত থাকে, আপনি নিজেকে বঞ্চিত রাখবেন? মোটেই না। সে সুন্নতের খেলাফ সলাত পড়ুক, আপনি সুন্নত মোতাবেক সলাত আদি করবেন, রফুল এদান করে দুই হাত উত্তোলন করবেন তকবীরে তাহরিমার সময়, যেটাতে কোনো ইখতলাফ নেই, আর তারপর রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, আর আপনার প্রথম তাশাহুদ থেকে যখন উঠবেন তখন তাশাহুদ থেকে উঠে দুই তাশাহুদ বিশিষ্ট সালাতের প্রথম তাশাহুদে। 28 নম্বর প্রশ্ন বলছেন, রাতে স্ত্রীর সাথে সহবাস করার পরে কি গোসল করে ঘুমাতে হবে নাকি কতক্ষণ পরে গোসল করতে হবে? শেষ সময় হচ্ছে আপনার ফরজ সালাতের সময় এসে যাওয়া, রাতে যদি সহবাস হয়ে থাকে তাহলে ফজরের আগ পর্যন্ত বিনা গোসলে আপনি ঘুমাতে পারবেন, তবে উত্তম হচ্ছে সহবাসের সাথে সাথে উজু করে নেওয়া, উজু করে থাকলে শয়তান ক্ষতি করতে পারবে না,
এবং শয়তানের অনিষ্ট থেকে আপনি নিরাপদ থাকবেন, আপনার স্ত্রী নিরাপদ থাকবেন, পাক পবিত্র হয়ে থাকলেন, আর আপনার নাপাকিটা হালকা হয়ে থাকলো, ফ্রেশ হয়ে থাকলেন। এতে শারীরিকও অনেক উপকারিতা রয়েছে, আর দিনের উপকারিতা রয়েছে, ইমানের উপকারিতা রয়েছে। আর তারপরে কিন্তু সেটি ফরজ নয়, কেউ যদি বিনা অজুতেও ঘুমিয়ে থেকে যায় আলিসামি করে তো জায়েজ আছে, কিন্তু উত্তম হচ্ছে যে উজু করে ঘুমিয়ে যাবে আর তারপরে আবার সহবাসের পরে সহবাস করবে, আর না হলে ফজরের আগে। একটাই গোসল যথেষ্ট, রাতে বারবার গোসল করো। অনেকে কিন্তু বাড়াবাড়ি করে, যতবার সহবাস হয় ততবার গোসল করে আর গোসল করায়, আর নিজেও ক্ষতিগ্রস্ত হয়, শারীরিক দিকে অসুস্থ হয়ে পড়ে, স্ত্রীকে অসুস্থ করে ফেলে। আল্লাহ যেন আমাদেরকে দিন বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। 29 নম্বর প্রশ্ন বলছেন, দোয়াতে দুরুদ পড়া কি বাধ্যতামূলক? দোয়াতে দুরুদ পড়লে দোয়া কবুল হওয়ার আশা বেশি রয়েছে, সুন্নাত মুস্তাহাব বাধ্যতামূলক নয়, তবে বরকতপূর্ণ। কারণ দুরুদ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য দোয়া, তো আপনি নিজের জন্য দোয়া করলেন, আর আপনার প্রিয় রাসূল যে আপনার জানের চাইতে, আপনার মাল ধন চাইতে, আপনার বাবা মায়ের চাইতে, আপনার ছেলে মেয়ে স্ত্রীর চাইতেও বেশি প্রিয়, তার জন্য দোয়া করলেন না আপনি, আপনি কেমন কাজ করলেন আপনি? হ্যাঁ, ভালো কাজ করলেন না। সেই জন্য দোয়াতে উচিত হবে শুরুতে, শেষে বা কমপক্ষে একবার দুরুদ পাঠ করে নেওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাম পেশ করে নেওয়া, তাহলে দোয়া আপনার কবুল হওয়ার আশা করা যেতে পারে। 30 নম্বর প্রশ্ন, আর এই দিয়ে শেষ করছি আজকের প্রশ্ন উত্তর পর্ব, তা হচ্ছে বলছেন, শেখ, সেজদাতে বাংলায় আল্লাহর কাছে কিছু চাওয়া যাবে? হ্যাঁ, চাওয়া যেতে পারে, যদি আপনি আরবিতে সুন্দর করে চাইতে না জানেন তাহলে জায়েজ রয়েছে। সেটা কিছু আলামারা বলছেন সেটা সুন্নত নফলে, ফরজে নয়, সুন্নত নফলের সাথে খাস রাখেন, কিন্তু এরও কোনো দলিল নেই। যদি এই জন্য বলা হয়েছে যে ফরজ সালাত তো আপনি সংক্ষেপে পড়ছেন, সেখানে 3 বার 5 বার 7 বার 9 বার এইভাবে আপনি তসবি পড়েন, এবং বিভিন্ন তসবিগুলো রয়েছে, লম্বা বড় তসবিও রয়েছে, সেগুলি পড়েন, আর আপনি ফরজ সালাতে অল্প সময় থাকবেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, তারপরে বাংলায় দোয়া করা শুরু করবেন। ওর চাইতে ভালো সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া হামদিকা আল্লাহুম্মা গফিরলি পড়েন, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার পড়েন, এই পড়ে দোয়া করেন। তেলাওয়াত না, এটি দোয়া। তো দোয়া কোরআনি দোয়া করা যেতে পারে, হাদিসের দোয়া করা যেতে পারে, আর যদি কারো কোনো কিছু বিশেষ চাইতে হচ্ছে আর সে আরবিতে সুন্দরভাবে চাইতে জানে না, সে নিজের ভাষায় চাইতে পারে, নিজের ভাষায় চাইতে পারে, সে ফরজের সেজদায় হোক, সন্নতের সেজদায় হোক, তাহাজ্জুদের সেজদায় হোক, নফলের সেজদায় হোক, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবার ভাষা বুঝেন, এবং আপনি আল্লাহর সাথে কথা বলছেন। সলাতের ভিতরে যেটা হারাম, যাতে সলাত ভঙ্গ হয়ে যায়, সেটা হচ্ছে মানুষের সাথে কথা বলে, সেটা আরবিতে হইল। আরবিতেও যদি আপনি কোনো ব্যক্তিকে সম্বোধন করে বলেন যে কাইফাল হাল, কেমন আছেন, আসসালামু আলাইকুম, সলাত অবস্থায় যদি বলেন আসসালামু আলাইকুম, কাউকে যদি সালাম দিয়ে দেন, তো সলাত নষ্ট হয়ে যাবে, কারণ সেটা আল্লাহর সাথে কথা বললেন না, মানুষের সাথে কথা বললেন। আল্লাহ রব্বুল যেন বুঝার তৌফিক দান করেন এবং নেক আমলে তৌফিক দান করেন, এবং আল্লাহ রব্বুল আলমিন এর কাছে দোয়া করি, যা কিছু বললাম তাতে যদি সঠিক হয়ে থাকে তো আল্লাহ যেন কবুল করেন, তাতে বারাকা দান করেন, আর যদি অনিচ্ছাকৃত কোনো ভুল হয়ে থাকে তো সেটা আমার পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন এবং আমাকে সংশোধন করার তৌফিক দান করেন, এবং সমস্ত ভাই বোনদেরকে এই ভুল থেকে সংশোধন করার এবং সংশোধন হয়ে যাওয়ার তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।